জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই তীব্র বাংলাদেশের উপরে তো এখন এই যে ক্ষয়ক্ষতির বিষয়টা হিসাব দেওয়া হল যে আমাদের চোদ্দো হাজার কোটি টাকা যেটা কিনা ডলারের অঙ্কে এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি দুই হাজার পঁচিশ অর্থবছরের জিডিপির শূন্য দশমিক দুই ছয় শতাংশ যেটা কিনা নেহায়ত কম নয় বাংলাদেশে বন্যা একটা নৈমিত্তিক ব্যাপার আমাদের যে ভৌগোলিক অবস্থান ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তনের প্রভাব এর কারণে কিন্তু আমরা প্রতি বছরই বাংলাদেশে বন্যা দেখে থাকি কিন্তু কোনো কোনো বছর বন্যার প্রভাবটা এবং বন্যার খুদ ক্ষয়ক্ষতির পরিমাণ বন্যার স্থায়িত্ব বন্যার গভীরতা এগুলো বেশি হয়ে থাকে এবং এর আগে আপনাদের অনেকের স্মরণ থাকতে পারে উনিশশো অষ্টআশি উনিশশো আটানব্বই দুই এগুলো আমাদের স্মরণকালের মধ্যে খুবই একটা বন্যা হয়েছিল তারপরেও কোন কোনো সময়ে স্থানীয়ভাবে কিছু বিশেষ কয়েকটি জেলাও বন্যা হয়েছে এইবারের বন্যার বৈশিষ্ট্যটা একটু ভিন্ন যে সমস্ত জায়গায় সাধারণত বন্যা হয়ে থাকে না সেই সমস্ত জায়গায় হয়েছে এবং এই কারণে সেখানের প্রস্তুতি কিংবা সেখানে কীভাবে মোকাবেলা করা যায় সেটার একটা যারা বন্যা ক্ষতি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও যেমন তাদের অভিজ্ঞতা ছিল না কিংবা যারা বন্যার ক্ষয়ক্ষতি কিংবা বন্যাকে মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিয়ে থাকেন তাদের পক্ষ থেকেও আগের থেকে সেটা বোঝা যায়নি আমরা এবং বিশেষ করে দুই হাজার চব্বিশ সালটাকে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের এই ক্লাইমেটিক সমস্যা জলবায়ু পরিবর্তনগত এবং প্রাকৃতিক দুর্যোগের একটা বছর বলা যায় কারণ এর আগে আপনাদের মনে আছে যে সাতাইশে মে তখন একটা সাইক্লোন হলো সাইক্লোন রিমাল যেটার ফলে কিন্তু ব্যাপক তখন ঝড় বৃষ্টি এগুলো হয়েছিল এবং তার ফলে চার প্রায় ছেচল্লিশ লাখ মানুষ বাংলাদেশের যে আটটা কোস্টাল ডিস্ট্রিক্ট রয়েছে উপকূলীয় জেলাগুলি রয়েছে সেইগুলোতে কিন্তু তারা প্রায় ছেচল্লিশ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার অর্থনৈতিক ফলাফল হিসাব করা হয়েছিল সে সময় ছয়শো বিলিয়ন ডলার জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই তীব্র বাংলাদেশের উপরে তো এখন এই যে ক্ষয়ক্ষতির বিষয়টা হিসাব দেওয়া হল যে আমাদের চোদ্দো হাজার চারশো একুশ কোটি টাকা যেটা কিনা ডলারের অঙ্কে এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি দুই হাজার পঁচিশ অর্থ বছরের জিডিপির শূন্য দশমিক দুই ছয় শতাংশ যেটা কিনা না কম নয় এটা তো একটা অঙ্ক যেগুলোতে যে সমস্ত খাতকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি ক্ষতিপূরণ কৃষির জাত পণ্য চাল ধান ইত্যাদি এবং গবাদি পশু রাস্তাঘাট যেগুলোর কিনা আমরা সহজেই আর্থিক মূল্যায়ন করতে পারি কিন্তু তার বাইরেও কিন্তু যেগুলো রয়েছে যেগুলোকে আমরা টাকার অঙ্কে হিসাব করতে পারি না সেগুলোর ক্ষতি ক্ষয়ক্ষতি সেগুলো টাকাতেও ক্ষতিপূরণ করা যায় না যেমন মানুষের জীবন যখন চলে যায় তারপরে আপনার অসুস্থতা থাকে দীর্ঘমেয়াদী অসুস্থতা যেটা থেকে পরিত্রাণ পাওয়া যায় না সেগুলোর ক্ষতিও কিন্তু যেগুলো ইনভিজিবল ক্ষতি সেগুলোও কিন্তু আমরা হিসাব করি না তবে সেটা একটা ভয়াবহ ক্ষতি সুতরাং আর্থিক এবং অ আর্থিক ক্ষতি দুটো মিলেই কিন্তু বন্যার প্রভাবটা আমাদের জীবনে অনেক গভীর